চেতনা না, আজকে চেতনা দুইয়া খাইতেছেন। বাংলাদেশ কি একদম স্বাধীন করছে? এখানে 7.5 কোটি মানুষ যারা মান সম্মান হারিয়েছে, যাদের সন্তান লক্ষ লক্ষ জীবন দিয়েছে, যারা বাংকারে খাদ্য বাড়িয়েছে, কম্বল বাড়িয়েছে, শাড়ি লুঙ্গি বাড়িয়েছে, তাদের কোনো অবদান নাই না? সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে সরকার গঠন করা যাবে না, তাহলে আপনারা সরকার লঙ্ঘন করেছে। দুইবারে আপনারা সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সরকার গঠন করেছে। এই অবৈধ প্রতিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হলো সংবিধানের কাস্টোডিয়ান, অভিভাবক। 24 জনায় যদি গ্রেপ্তার হন 420-এ, তাহলে আপনার ফাঁসির অর্ডার হবে। আমি জীবনে শুনি নাই একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে 100টা মামলা হয়। একটা খাগড়াছড়ি, একটা হলো বুড়ুঙ্গাবাড়ি, 30 দিনে মাস কীভাবে হাজিরা দেবে আমি বুঝি না। এটা খালেদা জিয়া কারাগারে, কারণটা কি? তার সেই পপুলার জনগণের কাছে, পপুলার হওয়া যদি জনপ্রিয় হওয়া যদি অপরাধ হয়, জনপ্রিয় হইলে যদি কারাগারে থাকতে হবে, জামিন মিলবে না। এটা ভয়ঙ্কর সংস্কৃতি, এটা ভয়ঙ্কর সংস্কৃতি। অতএব অবিলম্বে খালেদা জিয়া সহ যারা জেল রাজনৈতিক বন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, এবং যেসব মামলা আছে গায়েবি মামলা সব প্রত্যাহার করে দিতে হবে। 20 বছর আগে মারা গেছে সেও আসামি, 20 বছর আগে মারা গেছে সে আসামি, বিদেশে আছে সেও আসামি। সেদিন ছিল না ঘটনার দিন, 200 জন 10 জন আসামি করবে, আর 2000 লোক করে বেনামি তাদের নাম দিয়ে মামলা করা হবে। এই এখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা কি একজন জানি বলেছিল? ও কল্যাণ সাহেব, ও কল্যাণ সাহেব, আপনি তো অনেক অকল্যাণের ঘটনা জানেন, আপনি সমস্ত বইগুলো আমাকে দিয়েন তো। আপনি তো ওই জেনারেল ওসমানী কী কারণে উপস্থিত থাকতে পারেন নাই, আজকে আরেকজনের কথা বলতে হয়। অস্ত্র সারেন্ডারের প্রশ্ন যখন আসছে, তখন সিরাজুল আলম খান বলতেছিল স্বপ্নদ্রষ্টা 1962 সালে নিউক্লিয়াস করেছে আর 71 সালে দেশ স্বাধীন হয়েছে। তখন পৃথিবীতে কেউ বাংলাদেশ এই শব্দটা কেউ আমরা শুনি নাই। পেনসালভেনিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডেভিড ল্যাডেন বলেছে, দুইজন স্বাধীনতা শব্দের কথা বলেছে কিন্তু তার পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক কাহিনী এ বলে লাভ নাই। আমি যে কথাই বলতে চাচ্ছি সে কথাটি হলো, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, যারা মুক্তিযুদ্ধ চায় না, যারা বলছে যে 7ই মার্চে সিরাজুল আলম খানরা, আশরাফ আব্দুর রাবরা শেখ মুজিবকে ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য বাধ্য করার চেষ্টা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার কথা বলার যদি ষড়যন্ত্র হয়, আপনি কোথায় বসে আছেন? কিসের উপর বসে আছেন? আপনারা কিসের উপর বসে আছেন? কিসের ফসল? আপনাদেরকে কে ডাক দিয়েছে? জনাব সাহেব, কে ডাক দিয়েছে আপনাদেরকে? কোত্থেকে আসলেন আপনারা? মুক্তিযুদ্ধের চেতনা বাণী চেয়েছেও না তোমরা, মুক্তিযুদ্ধরা চেয়েছেও না চেতনা না, আজকে চেতনা দুইয়া খাইতেছেন। বাংলাদেশ কি একদম স্বাধীন করছে? এখানে 7.5 কোটি মানুষ যারা মান সম্মান হারিয়েছে, যাদের সন্তান লক্ষ লক্ষ জীবন দিয়েছে, যারা বাংকারে খাদ্য বাড়িয়েছে, কম্বল বাড়িয়েছে, শাড়ি লুঙ্গি বাড়িয়েছে, তাদের কোনো অবদান নাই না?